বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও শিটে শিক্ষকদের তথ্য সংশোধন নিয়ে মাউসির জরুরি নির্দেশনা, এ বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড পেজ অ্যান্ড টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বেসরকারি স্কুল কলেজের এমপিও শিটে শিক্ষকদের নাম, নামের বানান, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইন্ডেক্স নম্বর সহ সংশোধনের আবেদন এখন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তো শিক্ষকদের যে বকেয়া বেতন, সে বকেয়া বেতন ভাতার যে আবেদন, সে আবেদনও অঞ্চলের মাধ্যমে নিষ্পত্তি হবে। তো এমপিও শিটে শিক্ষকদের যে তথ্য আছে, সে তথ্য সংশোধনের আবেদন অনলাইনে করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের। তবে এইসব আবেদন নিষ্পত্তিতে জটিলতার সৃষ্টি হলে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠাবেন এবং এইসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছেন আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তা আমরা জানি এতদিন এমপিও শিটে শিক্ষকদের তথ্য সংশোধনের হার্ড কপিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করতে হতো এবং শিক্ষক এবং অন্যান্য যে কর্মচারী বা কর্মকর্তারা আছেন তাদের অনেক জটিলতার সম্মুখীন হতে হতো। তো অধিদপ্তর যে আদেশ জারি সে জারি করা আদেশে বলা হয়েছে যে বেসরকারি স্কুল কলেজের এমপিও শিটে শিক্ষক কর্মচারীদের নাম, নামের বানান, পদবি ও বিষয়, ব্যাংক হিসাব নম্বর, জন্ম তারিখ, ইন্ডেক্স নম্বর সংশোধন এবং বকেয়া বেতন ভাতাদির অনলাইনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় স্ব স্ব অঞ্চলের মাধ্যমে আবেদন নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সনদ যাচাই করে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যাদের এসএসসি বা সমমান সনদ নেই তাদের এমপিও শিটে জন্ম তারিখ সংশোধনের জন্য স্ব জেলার সিভিল সার্জনের বয়স নির্ধারণ সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে জাতীয় পরিচয়পত্র, ফ্যামিলি কেস স্টাডি, ভাই বোনের সিরিয়াল অর্থাৎ বড় থেকে ছোট যে মেলানো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন গ্রহণ করে জন্ম তারিখ সংশোধনের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। তাদেশে আরও বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে যে বিধি, সে অনলাইনে বিধি মোতাবেক আবেদন করতে বলা হলো এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোনো জটিলতার সৃষ্টি হলে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক তা তথ্যসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক, সে অধিদপ্তরের পরিচালকের কাছে অগ্রায়ন করে। এই আদেশের বিষয়টি জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এতদিন বেসরকারি স্কুল কলেজের এমপিও শিটের শিক্ষকদের নাম, নামের বানান, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইন্ডেক্স নম্বর সহ সংশোধনের আবেদন হার্ড কপিতে অধিদপ্তরে পাঠানো হতো, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে আবেদন অঞ্চল থেকে নিষ্পত্তি করা হবে। তবে জটিলতা থাকলে বা মামলা থাকলে সে বিষয়ে তথ্যসহ আবেদন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠাতে হবে আমাদের আঞ্চলিক পরিচালক বা উপপরিচালকদের। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের জন্য বিষয়টি অতীব জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই টেলিওয়ার্ল্ড পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।